আমাদের আপনি যদি দেখেন বাংলাদেশ অবজারভার 1969-70 সালের বাংলাদেশ অবজারভার দেখেন, সেখানে আওয়ামী লীগের লোক কাজ করতেছে, সেখানে জামাতের লোক কাজ করতেছে, সেখানে লেফটিস্ট লোকরা কাজ করতেছে, সেখানে আওয়ামী লীগের লোকরা কাজ করতেছে, সবাই কাজ করতেছে। জার্নালিজমের যে রোডটা, যে নিউজ রুটটা, সেটা হচ্ছে একটা একটা মাল্টিকালচারাল মিলিটিং পথ, সবাই আসতেছে, সবাই কন্ট্রিবিউট করছে। আর আমরা গত 15 বছরে জার্নালি ইয়ে করেছি যে না, বিরুদ্ধ মত পথে কাউকে আমার এই নিউজ করে রাখা যাবে, এটা চেতনার পরিবর্তন, এটা রাখা যাবে। তাহলে আপনি কি জার্নালিজমটা করেন, তাহলে আপনার বাংলাদেশটা কিভাবে আপনার নিউজ রুমে রিফ্লেক্টেড হবে, আপনি কি ধরনের বাংলাদেশ চান? কিছু কিছু মানে কিছু কিছু আমার মনে আছে যে একটা পত্রিকা লিখলো, আমি যদি ভুল না করে থাকি, 6 মে 2013 সালে হেফাজতে ক্র্যাকডাউন হলো, পরের দিন সকালে একটা রিপোর্ট আসলো। তাহলে ওইখানে একজন যিনি রাইটার, তিনি লিখছেন যে ফ্রন্ট পেজে সিঙ্গেল কলামের রিপোর্ট, তো ওদেরকে হেফাজতের এদেরকে বলতেছে যে অ্যাকশন এনিমেলের সাথে প্রতারণা হচ্ছে, আপনি ডেমোনাইজ করতেছেন, মানে আপনি বলে অ্যাকশন এনিমেল বলে আপনি তারকে তার এগেনস্টে যে ক্র্যাকডাউনটা এবং এটাকে আপনি লেজিটিমাইজ করছেন। আপনি যদি প্রতি পড়তে পড়তে, আমি একজন বিখ্যাত বিখ্যাত ল রিপোর্টার ছিলেন, আমি নাম বলবো, উনি পুরো অনেক বই, উনি পুরো একটা রেজিমে শোনায়, মানে আপনি দেখেন প্রচুর লেখা ওনার, কিন্তু দেখেন কি কি সময় ওনার কোনো লেখা নাই। আমাদের ক্যারেক্টিকার গভর্নমেন্টকে কেড়ে দেওয়া হলো, লেখা নাই। খালেদা জিয়ার এগেনস্টে একটা খুবই মানে দুর্বল একটা কেস দেওয়া হলো, এটা নিয়ে ওনার একটা লেখা নেই। আইসিটি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এরা বারবার বলছে যে এই কেসগুলো ম্যাসিভ শর্টকাটিং আছে, এই কেসগুলো ঠিক হচ্ছে না। এখানে একটা লোকের এগেনস্টে 18 কাউন্টের আপনার ক্রাইমের কথা বলা হচ্ছে, অথচ তাকে অ্যালাউ করা হচ্ছে মাত্র দুইজন তাকে উইটনেস অ্যালাউ করছে, বারবার এরা বলছে। এটা নিয়ে আমরা যারা ফরেন মিডিয়াতে তখন কাজ করতাম, আমরা লিখছি, দেখা যাচ্ছে যে কোনো লেখা নেই। তো এই যে বাংলাদেশটা আমরা মানে এই সময় যে বাংলাদেশটা ছিল, মানে এটা তো হাতেও বলে, আমার মনে আছে সংগ্রামের এডিটর বোধ হয় অ্যারিস্টটল, তা অ্যারিস্কি তাকে টেনে হিসেবে বাইরে নিয়ে হলো, তাকে অ্যাটাক করা হলো, পুলিশের তো কোনো প্রোটেকশনই পান নাই, পরে পুলিশ তাকে অ্যারেস্ট করে, যেটা দাঁড়ালো কি, আমরা তখন একটা আমার মনে আছে আমার কলিগ একজন খুব বিখ্যাত একটা এডিটরকে ফোন দিলেন যে আপনি কি এই বিষয়ে ইয়ে করেন, উনি সরাসরি বললেন যে এই বিষয়ে আমার কোনো বক্তব্য তুমি দিবে না, আমি যে আপনি এটাকে কন্ডেম করছেন, উনি তো কন্ডেমও করলেন না। পৃথিবীতে পার্টি নিউজ পেপার তো পুরোপুরি কিছু নতুন কিছু না, প্রত্যেকটা পার্টি, সে ইসলামিস্ট হোক লেফটিস্ট হোক, তাদের নিজস্ব একটা পার্টি পত্রিকা থাকে, মুখপাত্র থাকে, তার এডিটর হয়তো ক্রাইম না। তেমনি বাংলাদেশের জার্নালিজম যেই দিকে যাচ্ছে, বাংলাদেশের জার্নালিজমকে আমরা যদি ঠিকভাবে এই রিয়াল লাইনে যদি আনতে চাই, আমার মনে হয় যে বাংলাদেশের আমরা সব মত পথের জার্নালিজমকে আমাদের ধারণা করতে হবে।